আচ্ছা, এটা হচ্ছে হোস্টেল ভবন, খুব সুন্দর মাশাল্লাহ। আর এদিকে একটা সাবস্টেশনও আছে। আর পিছনে এইটা কি কি ভবন আঙ্কেল? এইটাই অফিস ভবন, উপরে হলো ক্লাসরুম, আচ্ছা নিচে অফিস, নিচে অফিস। আচ্ছা, আপনাদের ডক্টররা যখন যারা আসতেন ওনারা কোন জায়গায় থাকতেন? আলাদা প্রতিষ্ঠান, না যাক আঙ্কেল, আপনার আর আশা লাগবে না। থ্যাংক ইউ আঙ্কেল। আঙ্কেল, এখানে যে ডাক্তার ভাইয়া আছেন আর কি, ওনার নামটা ভুলে গেছিলাম আর কি, যিনি এফসি ডক্টর আমিনুল ইসলাম ডক্টর, উনি কোন মেডিকেলের থেকে জানেন আঙ্কেল? সবই জানি, কিন্তু আমি বুড়ো মানুষ না, আমার কিন্তু মনে থাকে না, দেখতে হবে। আচ্ছা, না সমস্যা নেই। ভাইয়া তখন মনে হয় এফসিপিএস এর ট্রেনিং এ আছে, এফসিপিএস এফসিপিএস ঢাকা ট্রেনিং, বঙ্গবন্ধু বঙ্গবন্ধুতে। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ, এফসিপিএস পার্ট 2 করতেছে, পাঠানো হয়ে গেছে। তাহলে আঙ্কেল আমার জন্য এখানে একটা কোয়ার্টার মনে করেন, এটা খালি আছে, এটা এই পাশে এইটার একটা পাবেন যদি, আচ্ছা যদি থাকতে চাই, যদি থাকতে চান। আচ্ছা, আর যেহেতু আঙ্কেল মনে করেন যে থাকতে চাওয়াটা লস, থাকতে চাওয়াটা লস মানে কি, আমি আপনাকে এটা হলো প্রিন্সিপাল কোয়ার্টার। আচ্ছা, প্রিন্সিপাল থাকে না, আপনি যদি যান আপনাকে আমার প্রিন্সিপাল কোয়ার্টার দিয়ে দিই। কাহিনি হলো, আপনি মনে করেন যে নবম গ্রেডে 22,000 টাকা বেসিকে জয়েন করলেন, বাইশ হাজার টাকার আপনার 11,000 টাকার মতো বাসা ভাড়া চলে আসবে। আপনি যে হাউস রেন্টটা পেতেন সেই হাউস রেন্টটা তো পাবেন না, তাহলে 11,000 টাকা আপনার লস থাকা বাবদ যাচ্ছে। কিন্তু এই বাইরে আমাদের এখানে সুন্দর সুন্দর বাসা আছে, যেটা 5,000 থেকে 6,000 টাকা ভাড়া দিলে এখানে যে সুবিধাটা ভোগ করবেন, 6,000 টাকা আপনি সেই সুবিধা ভোগ করবেন, তাহলে 5,000 টাকা আপনি বেশি কেন দেবেন? আচ্ছা, না ঠিক আছে, এটা একটা মানে ভালো কথা বলছি। আমি প্রথম এসে জি জি এই পাশে একটা সাংবাদিক আছে, সাংবাদিক আক্তার, এই এই জায়গা থেকে 3 থেকে 4 মিনিট লাগে, আমি ওইখানে উঠছিলাম ভাড়া। কিন্তু পরে অফিস আমাকে বাধ্য করছে যে না, অ্যাকাউন্টেন্ট বাইরে থাকতে পারবে না, অ্যাকাউন্টেন্টকে আমার রাত্রে লাগবে, দিনে লাগবে, আমার গোপন বিল থাকবে, প্রকাশ্য বিল থাকবে, এগুলো রাতে কাজ করতে হবে, দিনে করতে হবে, অ্যাকাউন্টেন্ট বাইরে থাকতে হবে না। না আঙ্কেল, খুব ভালো লাগলো। আজম আঙ্কেল অনেক ধন্যবাদ, আপনি সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন। আর আঙ্কেল, তাহলে আমি চেষ্টা করতে পারি হচ্ছে মানিকগঞ্জের জন্য বলতে, মানিকগঞ্জটা আমার জানা মতে সবচেয়ে ভালো। আচ্ছা, আর আঙ্কেল মনে করেন এই বিষয়ে আমি যদি চেষ্টা করতে চাই, তাহলে আমি কার সাথে যোগাযোগ করলে আসলে উত্তম হয়, বা কোথায় যোগাযোগ করবো আঙ্কেল একটু বলতেন? আপনাদের পোস্টিংটা কবে হবে? আমরা এখনও কিছুই জানি না, আমি নিপোর্টে গেছিলাম আর কি, যাওয়ার পরে হচ্ছে গিয়ে আমাকে বলা হইলো, মানে আমাদের আমরা সবাই মিলেই গেছিলাম আর কি, আমরা মানে যে 8 জন আমরা চান্স পাইলাম, আর হচ্ছে আপনার 43 বিসিএস থেকে আরও 4 জন। শোনেন, এই কাজটা যে ব্যক্তি করতো জি জি আমার খুব ক্লোজ ফ্রেন্ড জি জি, উনি গত 6 থেকে 7 মাস আগে কমপ্লিটলি সাসপেন্ড এইসব কাজের জন্য। আপনি আমি ভিতরে এই কথাটা বলতে চাইছিলাম না, এখন যিনি এই কাজগুলো করতেন উনি আরও কিছু বড় বড় জায়গায়, যারা অন্যায় করতে করতে কিন্তু মানুষের বুকের পাটাটা বেড়ে যায়, অন্যায় যারা করে বা ডাকাতি যারা করে তারা ডাকাতিকে কিন্তু অপরাধ মনে করে না, যারা ঘুষ খায় তারা কিন্তু ঘুষকে ঘুষ মনে করে না, অন্যায় মনে করে না, এটাও মানে চিন্তা করা তার বৈধ। তো ও এরকম করতে করতে অনেক এসএম নইন তার নাম, আচ্ছা নিপোটের PA2DG, উনি এই কাজগুলো করতেন, কিন্তু উনি 6-7 মাস আগে সাসপেন্ড হয়ে গেছে সাময়িক বরখাস্ত। এই জন্য যোগাযোগ যদি ওরকম করতে আমি আমার বসের সাথে কথা বলে দেখতে পারি যে আপনাকে কোনো লাইন ঘাট যদি সারে যদি বলে দেয় বা এই করে, তো আপনি দেখেন আগে নিয়েও একটা কোথায়। আচ্ছা, মানিকগঞ্জে কিন্তু পোস্ট খালি আছে, মানিকগঞ্জে পোস্ট খালি আছে। আচ্ছা, আর এছাড়া হচ্ছে কি মানিকগঞ্জে খালি আছে, সিরাজগঞ্জে খালি আছে, তা সিরাজগঞ্জ তো আপনার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়, দূর হয়ে যাবে, দূর হয়ে যায় আসলে। আচ্ছা, দেখা যাক। আর যে ভাইয়া এখানে পোস্টিংয়ে আছেন আর কি, তো ওনার তো মনে করেন যে এফসিপিএস পার্ট 2 শেষ করতে করতে তো বেশ সময় লেগে যাবে, তার মানে ততদিন তো উনি এই পোস্টেই থাকবে, এই পোস্টে থাকবে, মানে ওনার মিনিস্ট্রিতে লোক আছে, ওনার উনি এইভাবে করাই, এই এই জায়গাটা আসছে শুধুমাত্র কাজ না করে পড়াশোনাটা যাতে কন্টিনিউ করতে পারে, এটা হলো ওনার এই ছিল। যাক, সমস্যা না, উনি উনি ওনার সিনিয়র পদ থেকে এক র্যাঙ্ক নিচের পদে এসে দায়িত্ব পালন করতেছে,
উনি তো প্রিন্সিপাল হয়ে যাওয়ার কথা তাই না? উনি ট্রেনিং অফিসার, উনি অলরেডি ট্রেনিং অফিসার। আচ্ছা, এর আবার কাহিনী আছে, ট্রেনিং অফিসার আর প্রিন্সিপাল দুটো কিন্তু আলাদা জিনিস। আচ্ছা, এটা হলো আমাদের 20টা আরটিসি আছে। জি জি জি, 20টা আরটিসি মানে এই যে আরপিটি আর ছোট ভাই হচ্ছে আরটিসি, আরটিসি এই আরটিসির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হলো ট্রেনিং অফিসার, আর ভিটিআর মানে আরপিটিআর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হচ্ছে প্রিন্সিপাল। কাহিনী তো ওই, তা উনি হলো আরটিসির ট্রেনিং অফিসার। আচ্ছা, কিন্তু উনি ওখানে দায়িত্ব পালন না করে জি উনি এখানে চলে আসছে, লাভজনক প্রতিষ্ঠা মানে পদ বাদ দিয়ে অলাভজনক পদে চলে আসছে উনি একটা বড় অ্যাচিভমেন্টের জন্য, মূল কাহিনীটা। আচ্ছা, যাক আল্লাহ তাআলা ওনার জন্য, না ওনার মাশাআল্লাহ হয়ে গেছে, ওনার মিসেসও ডাক্তার। আচ্ছা, গেছি আমি ওনার বাসা দুদিন বেড়াতে, জোর করে ধরে নিয়ে গেছে। না যাক আলহামদুলিল্লাহ, যাক আঙ্কেল আপনার কাছ থেকে জানলাম, ফোন দিব আঙ্কেল আমি, ফোন দিয়ে আপনার একটু, আপনি আমাকে ফোন দিয়ে আর কোথায় আপনার কোন জায়গায় গেলে, বাংলাদেশের কোন জায়গায় গেলে আপনার জন্য সুবিধা হয়? আমার জন্য আসলে আঙ্কেল আমি মানে ঢাকা থেকে আমি যাওয়া আসা করতে পারবো আর কি, এরকম যে কোনো জায়গা হইলে আমার জন্য আসলে ভালো হয়। আসলে এখন যেমন এটা একটা অপশন ছিল, এখন এখানে যদি না হয় তাহলে হয়তো বলে যে আপনি যেটা বললেন টাঙ্গাইল, মানিকগঞ্জ তো ঢাকার মধ্যেই কাছে, একে একেবারে ঢাকা, আপনি ঢাকা যেখানে যেতে চান মানিকগঞ্জ আরপিটিআই থেকে বেরোবেন রাস্তার পরে এই গাড়ি। আচ্ছা, এখান থেকে মনে করেন এই বাজার পর্যন্ত হেঁটে গেলেন, ওখানে বাস স্টেশন, ওখান থেকে বিভিন্ন জায়গা আপনি যেখানে যেতে চান সেখানে চলে যাবেন। আচ্ছা, তাহলে মানিকগঞ্জ একটা ভালো অপশন, মানিকগঞ্জ আপনার জন্য বেস্ট হচ্ছে মানিকগঞ্জ। আচ্ছা ঠিক আছে, আর এখানে জয়েন করলে আমরা ছিলাম আপনার যতটুক যা কিছু লাগে সব আমরা দেখতাম। না ঠিক আছে, দেখুন দেখা যাক আল্লাহ তাআলা নসিব কোথায় রাখছে আর কি, আঙ্কেল ভালো আছেন, দোয়া করিয়েন আর কি আঙ্কেল। আর আমাদের এখানে আসলে আমরা